বিসিবি আসলে কি সিদ্ধান্ত জানাবে এবং কবে জানাবে সেটা একদমই ধোঁয়াশা। ওয়ানডে ক্যাপ্টেন কে হবেন আমরা আসলে জানতে পারছি না, অনুমান হয়তোবা করতে পারছি। কিন্তু নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছে প্রশ্ন প্রথমে, যে ক্যাপ্টেন নির্বাচনে আসলে এত বেশি সময় বা নির্বাচন প্রক্রিয়াটা শুরু করতে এত বেশি সময় লেগে গেল কেন? এটা খুবই আনফর্চুনেট বলবো, যে 5 দিন আগে একবার ঘোষণা করা হলো যে 8 তারিখে ঘোষণা করা হবে ক্যাপ্টেন ব্যাপারে, বা দলে বোধহয় দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন এসে আমরা কিছুই পেলাম না, অদৌ কিছু পেলাম না। মানে ইট রিফ্লেক্টস ভেরি পুয়ারলি যে আমরা আমরা যে গুছিয়ে কাজ করতে পারি না সে অর্থে, কারণ এই এই ব্যাপারগুলো তো শুধু বাংলাদেশের ভেতরে বা ঢাকার ভেতরে থাকছে না, ওয়ার্ল্ড ওয়াইড এগুলো যাচ্ছে, সেখানে মানে খুব পোরলি রিফ্লেক্টেড হচ্ছে যে আমরা আমরা খুব গুছিয়ে কাজ করতে পারি না। এবং এবং যেটা হচ্ছে যে ক্যাপ্টেনের সাথে এই 5 দিনে আমরা কোনো যোগাযোগই করতে পারলাম না সম্ভাব্য ক্যাপ্টেনের সাথে, সেটা 2 জন হোক 3 জন হোক, আসলে থাকবে তো একজনই, একজনের ব্যাপারে হয়তো আগ্রহ থাকবে, তাকে প্রপোজ করা হবে, তার সাথে যদি কথায় বনি বনা না হয়, টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি না হয়, সন্তোষজনক না হয়, তখন হয়তো নেক্সট অপশনের দিকে যাবে। তো কিন্তু যেটা শুনলাম জালাল ইউনিভার্সিটির কাছ থেকে, যে অদৌ কোনো আলাপ আলোচনা হয়নি, আলাপ আলোচনা দেখা শুরু হবে, সেটা সেটা খুব দুঃখজনক। 12 তারিখের মধ্যে তো দল ক্যাপ্টেন্সি দিতেই হবে, এবং ক্যাপ্টেনকে কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে তো দল ক্যাপ্টেনের একটা ভূমিকা থাকবে, সে কবে সেই ক্যাপ্টেন নির্বাচিত হবে এবং দল ক্যাপ্টেন কিভাবে সে দল নির্বাচনে ভূমিকা রাখবে, কিংবা আবার এশিয়া কাপের জন্য ক্যাপ্টেন যে হবে সে বিশ্বকাপের জন্য হবে কিনা, আপাতত এশিয়া কাপের জন্যই তারা চিন্তা ভাবনা করছে, অথচ কয়েকদিন আগে শুনেছি আমরা যে লং টার্মের জন্য চিন্তা ভাবনা করছে দেখি, এত তাদের চিন্তা, এত তাদের কনসার্ন, অথচ আজকে শুনলাম, গতকাল শুনলাম যে শুধু এশিয়া কাপের, আপাতত এশিয়া কাপ। সো সবকিছু মিলিয়ে খুব কনফিউজিং, কিন্তু এটা 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 সবার মাঝেই কার সঙ্গে বাড়তি কথা বলা হবে বা কাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।